আমাদের আজকের অনুষ্ঠানে উদ্বোধন করবেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী ভানুরাগ সারা মহাশয়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী শিশির দেব মহাশয়। সম্মানিত অতিথির আসন অলঙ্কৃত করেছেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সত্যি অধিকর্তা শ্রী বেঙ্কেনাথ মহাশয়। সম্মানিত অতিথিবর্গকে আমরা বরণ করে নিয়েছি। এবারে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সাত দিন ব্যাপী রাজ্যভিত্তিক পথ নাটক উৎসবে শুভ সূচনা করবার জন্য আমি বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি তথ্য ও সংস্কৃতি দপ্তরের। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রী শিশির দেব মহোদয়, উপস্থিত নাট্যমোদী দর্শকবৃন্দ, উপস্থিত আমার দপ্তরের অফিসার কর্মীবৃন্দ এবং প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার ফ্রেন্ডস, সবাইকে আজকের এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। কিছুক্ষণ পূর্বে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী মহোদয় এই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করলেন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে যে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এই পথনাটক উৎসব বস্তুত তথ্য সংস্কৃতি দপ্তর গত বছর থেকে শুরু করেছেন এবং তাদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে আগামী দিনেও এই ধরনের উৎসব তারা প্রতি বছর এখানে অনুষ্ঠিত করবেন। জেরুজালেমের জলপাই বন থেকে গ্রেফতার করা হয়েছে
রোমান প্রশাসক পন্টিয়াস পিলাতুস। ওই আসামি ধর্মপ্রচারক দোষী না নির্দোষ তাকে কেন্দ্র করে সারা দেশ তোলপাড়। অগণিত জনতা সত্যি উন্মুখ হয়ে আছে বিচারে রায় জানার। ওই ধর্মপ্রচারক দোষী না নির্দোষ, কিন্তু বিচারক নিজেই ঢুকছেন অন্তর্জাল। মন পড়লেও প্রকাশ্যে নির্দোষ বলতে ভয় হয়, কারণ ওর ধর্ম রাষ্ট্র ধর্ম বিরোধী। সমাধান তারা বোঝে শাসন। যাই হোক প্রিয় দর্শক, লক্ষ্য রাখুন ঘটনা প্রবাহ, প্রয়োজনে আমি আবার আসব। শুধু তাই নয়, ও আমাদের ধর্মগুরু সম্পর্কে অপমানজনক
কথা মনে হচ্ছে ও অহংকার নিজেকে ঈশ্বরের সন্তান বলে প্রচার করে বেড়াচ্ছে এই মেয়ে ছেলেটা এখনো দাঁড়িয়ে আছে আপনি সুবিচার করুন, ঈশ্বরের দোহায় আপনি সুবিচার করুন। আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে ওই রাব্বি যিশু নির্দোষ, নির্দোষ মানে আমি তাকে বিনা শর্তে মুক্তি দিয়ে দিচ্ছি। যদি ওকে হত্যা না করা হয় তাহলে এই বিচারের ভার আমরা একজন নেব। চুপ করো, অসহিষ্ণুতা, তোমরা তো দেখছি বিদ্রোহীদের মতো কথা বলছো। যিশুকে যদি তোমাদের কি শাস্তি হতে পারে তা কি তোমরা জানো? মহামান্ডবীর দোষ, আমাদের শাস্তির ভয় দেখাবেন না। দেখো দেখো তাদের কি আমাদের ধর্মকে অগ্রাহ্য করে, যিশু নিজের মানব ধর্ম প্রচার করছে নাকি তার অপরাধ? নিশ্চয় আমরা যা সঠিক বলে মনে করি, আমাদের প্রধান পুরোহিতরা যা শিখিয়েছেন তার থেকে অন্যরকম কোন ধর্মের কথা বলাই বড় অপরাধ। মানি মাতার গর্ভে জন্মানো এক জামুচের মুখ চিরকালের মতো স্তব্ধ করে দিতে হবে। এই রকম অপরাধ যে করে তাকে তাকে মারতে হবে। চল 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 চল। আমার পক্ষে অপমানজনক, কিন্তু মুশকিল হচ্ছে
সরকারি মান্যতার জন্য মামলাটা আনা হয় আপনার কাছে। তাদের এই গায়ে কি আমি মানতে বাধ্য? দেখানো না, নিশ্চয়ই না, কিন্তু কিন্তু আপনাকে ভেবে দেখতে হবে যে বর্তমান পরিস্থিতিতে ওই পুরোহিতদের বিরোধিতা করা মন্দির এবং এই পুরোহিতের আমি করবো শিশুর কথা থেকে Access entertainment money will be spent on me. Nor I will not enter that room. দাঁড়ায় দাঁড়ায় উঠে গেছে।
মানে টিল ডাউন করে উড়াইতেছে মিডিয়া লোক আছে কিন্তু দেখে না আগরতলা মিডিয়া মনে এগেদ্রই পাঠ করছে না আরো আছে তুই বিদ্যুৎ জানি Thank you.